পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের বৃহত্তম কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 21 মার্চ বেলা 11:48 মিনিটে উপজেলার ধানখালি পায়রাতে দেশের বৃহত্তম 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে প্রথম সারা দেশে শতভাগ বিদ্যুতায়নেরও ঘোষণা দেন তিনি। এর আগে গতকাল 10:30 হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা 11:00 কোল জেটিতে 200 নৌকা থেকে পতাকা নাড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়। বেলা 11:30 দিকে বিদ্যুৎ কেন্দ্রটির মূল নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। করোনা মহামারীর মধ্যে টুঙ্গিপাড়ার বাইরে এই প্রথম দেশের কোথাও সফর করছেন শেখ হাসিনা। তার রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণে পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীর পায়রাতে সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন তিনি। রবিবার 20 মার্চ বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে। প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে। গত 50 বছরের মধ্যে প্রথমবারের মতো দেশে এমন একটি আধুনিক বৃহত্তম প্রকল্প বাস্তবায়ন করা আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে তিনি বলেন, এটি একটি আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি পাওয়ার প্ল্যান্ট। তিনি বলেন, আমরা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করেছি, দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং সারা বিশ্বে 11তম দেশ হিসেবে। তিনি বলেন, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড BCPCL বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। পাওয়ার প্ল্যান্টের প্রথম 660 মেগাওয়াট ইউনিট 2020 সালে মে মাসে বাণিজ্যিকভাবে চালু হয়। এটি 400 KV পায়রা গোপালগঞ্জ পাওয়ার ট্রান্সমিশন ব্যবহার করে এবং দ্বিতীয়টি গত বছরের ডিসেম্বরে উৎপাদন শুরু করে। বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুল আহসান বলেন, পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ইতিমধ্যে এই এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয়েছে। এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে জায়গা নির্বাচন করা হয়ে গেছে এবং জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে সরকারের একটি বিশাল পরিকল্পনা রয়েছে। কমিশনার বলেন, 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে এবং এখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই অঞ্চলটি আগামী 5-10 বছরের মধ্যে একটি পাওয়ার হাবে পরিণত হবে। রিজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।